আজকে আমি আপনাদের দেখাবো যে z44n দিয়ে আপনারা কিভাবে ইনভার্টার বানিয়ে নিতে পারবেন, মিনি ইনভার্টার। তো এটার একটা বেসিক সার্কিট, এর থেকে ভালো ভালো সার্কিটও আছে ইনভার্টারে। এই z44n মসফেট দুটো লাগবে, এন চ্যানেল মসফেট, এটা একটা হিটসিঙ্ক লাগবে, কিছু জাম্পার ওয়্যার লাগবে, 12012 টু অ্যাম্পেয়ারের একটা ট্রান্সফর্মার লাগবে। আপনারা বেশি অ্যাম্পেয়ারের ট্রান্সফর্মার ইউজ করতে পারেন, তাতে ভালো রেজাল্ট পাবেন। 330 ওহমসের কয়েকটা রেজিস্ট্যান্স লাগবে। হিট সিঙ্কে এই মসফেটগুলো বসিয়ে নেব। মসফেটটা বসানোর সময় আমরা সেপারেটার ইউজ করব। আমরা সেপারেটার দিয়ে একটা z44n মসফেট আমরা হিটসিঙ্কে বসিয়ে নিয়েছি, আর একটা একই সেম পাশে বসিয়ে নেব। এটার সাথে আপনার থাকবে, কিন্তু এর বেসের সাথে দেখবেন যে এটাতে কোনো কন্টিনিউটি আসছে নাকি। বেসের সাথে ফার্স্ট পিনটা হচ্ছে গেট, তারপরে হচ্ছে ড্রেন, তারপরে হচ্ছে সোর্স। 1 2 3 নাম্বার পিন হিসাবে আমরা বলে দেবো, আপনারা সেই মতন সার্কিট ডিজাইন করে নিতে পারবেন। এই 3 নম্বর পিনের সাথে এই 3 নম্বর পিনটা আগে কানেক্ট করে দেবো। দুটো মসফেটেরই 3 নম্বর পিন আমি কানেক্ট করে দিয়েছি। এই মসফেটের 2 নম্বর পিন থেকে এর 1 নম্বর পিনে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, 330 ওহমস। এখানে সমস্ত রেজিস্ট্যান্সই কিন্তু 330 ওহমসেরই কানেকশান হবে। z34n রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়ে গেছে। এখানে আমি আর একটা রেজিস্ট্যান্স নেব 330 ওহমসের, যার 1 নম্বর পিন থেকে এটার 1 নম্বর পিন থেকে সেকেন্ড মসফেটের 2 নম্বর পিনে কানেকশান হবে। এরপর দুটো 330 ওহমসের রেজিস্ট্যান্স আমরা এরকম প্যারালালি কানেক্ট করে দেব। দুটো রেজিস্ট্যান্স কিন্তু আমরা প্যারালালি এইভাবে কানেকশান করে দেব। এরপর আমরা এরকম একটা ছোট জাম্পার ওয়্যার নেব, যেটা সেকেন্ড যে মসফেট আছে তার ফার্স্ট পিন থেকে একটা কানেকশান দিয়ে দেব। এটা করছি তার কারণ এখান থেকে যে কানেকশানটা দেব যাতে এই রেজিস্ট্যান্সের সাথে না শর্ট হয়ে যায়। এ দেখুন অনেকটা এইভাবে, যাতে নিচে রেজিস্ট্যান্সের সাথে কোনো রকম টাচ না হয়। তার জন্যে এই যে জাম্পার তারটা লাগিয়েছি, এর সাথে এই যে প্যারালালি কানেকশান যে রেজিস্ট্যান্স আছে সেটা আমরা কানেকশান দেব এখানে। এই যে বাকি যে লেগটা থাকলো সেটা আমি কানেকশান দেব এই যে মসফেট আছে তার ফার্স্ট পিনে। এটা আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন কানেকশানগুলো কিভাবে করেছি। এখানে আমরা আর একটা তার কানেকশান দেব এইখান থেকে, এই রেজিস্ট্যান্স যে দুটো জয়েন্ট করা আছে এখানে। এখানে আমার সার্কিট ডায়াগ্রাম পুরো কমপ্লিট। এরপরে আমরা ব্যাটারির ইনপুট ভোল্টেজের কানেকশান দেব আর ট্রান্সফর্মার ইনপুটের কানেকশান দেব। এবার দুটো মসফেটের যে ড্রেন পয়েন্টটা আছে, মানে 2 নম্বর পিনটা আছে, সেই 2 নম্বর পিন থেকে আমার ট্রান্সফর্মারে ইনপুট যাবে, সেই দুটোর কানেকশান করে নিচ্ছি। দুটো ড্রেন থেকে আমি কানেকশান করে নিয়েছি, এই দুটো হচ্ছে আমার ট্রান্সফর্মারে যাবে এই দুটো পয়েন্ট। এরপর নেগেটিভ ভোল্টেজের কানেকশান করব কোথায়, এই যে দুটো তার যে জোড়া আছে এই এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, যে কোনো জায়গা থেকে নিতে পারি। এই যে তারটা গেছে, এই তারটা এখানে জয়েন্ট হয়েছে, তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ।
এই পাশে হচ্ছে আমার আউটপুটের এসি ভোল্টেজ আউটপুটের এটা হচ্ছে 12 0 12 এখানে এই যে 12 দুটো 12 আছে মসফেটের যে এখান থেকে একটা তার গেছে সেটা একটা 12 এর সাথে আমি কানেক্ট করে দেব আমরা এখানে টেপ ইউজ করছি যাতে কোনো কোথাও শর্ট না হয়ে যায় মসফেটের ড্রেন থেকে বেরিয়েছে সেটা আরেকটা 12 এর সাথে কানেক্ট করে দেব এই যে নীল তারটা ব্যাটারি নেগেটিভে যাবে আর ট্রান্সফরমার যেটা জিরো আছে সেটা ব্যাটারির পজিটিভে যাবে আমরা একটা বাল্ব হোল্ডার নিয়ে এসেছি বাল্ব হোল্ডারটা আমরা ট্রান্সফরমার আউটপুটে কানেকশন দিয়ে দিচ্ছি এখানে আমরা মিটারের যে প্রোব আছে মিটারের প্রোবটা দিয়ে আমি এখানে টেপিং করে দিচ্ছি তাতে আপনারা ভোল্টেজটাও বুঝতে পারবেন যে কতটা ভোল্টেজ আসছে এটা বাল্ব এটা ট্রান্সফরমার এই মিটার মিটারে আমি 200 ভোল্টে দিয়ে দিলাম এসি 200 750 ভোল্ট এখানে দিয়ে দিলাম রিডিংটা নেগেটিভটা নেগেটিভে দিলাম আর ট্রান্সফরমার যেটা জিরো সেটা পজিটিভে এটা যেহেতু একদম বেসিক সার্কিট তার জন্য এরকম ওঠানামা করছে আর আমাদের বাড়ির যে ইনভার্টার বা ইউপিএসগুলো থাকে তাতে অনেক সার্কিট লাগানো থাকে তার জন্য কিন্তু ভোল্টেজটা একদম ফিক্সড থাকে এখানে যখনই লোড পড়ে যাবে এই ভোল্টেজটা থাকবে না একটু কমে যাবে এখন 270 দেখাচ্ছে অনেক কমে যাবে দেখুন আমার কিন্তু বাল্ব একদম খুব ভালো গ্লো করছে খুবই ভালো গ্লো করছে এবার আপনারা বুঝতে পাচ্ছেন একদম ফুল ব্রাইটনেসে কিন্তু বাল্বটা জ্বলছে আর এখানে ভোল্টেজ দেখুন 164-165 ভোল্টেজে চলে এসছে এখানে কিন্তু আমার মসফেট মানে একদমই গরম হচ্ছে না মানে কোনো গরমই হচ্ছে না এখানে একদম ফুল আছে আর আপনারা যদি এরকম প্রজেক্ট যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তাহলে আপনাদের ছোটোখাটো যে ইনভার্টার সেটা আপনারা করে নিতে পারবেন তো আপনারা বাড়িতে যারা ইমার্জেন্সি ইউজ করতে চাইছেন এইভাবে আপনারা করতে পারেন আপনাদের রেজাল্ট কিন্তু ভালো আর বাল্বটা দেখুন একদম পুরো এতে গ্লো করছে পুরো ফুল লাইট গ্লো করছে তো এই ছিল একটা ছোটোখাটো ইনভার্টার সার্কিট আর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোনো এক ভিডিওতে